উত্তরপ্রদেশের মণিপুরীতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই হোমগার্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সম্ভাবনা। কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে দুই হোমগার্ডকে। চর, ঘুষি, কিল কিছুই বাদ যায়নি। অভিযোগ, ওই দুই পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে জনৈক এক ব্যক্তি। সোশ্যাল সাইটে ভিডিওটি আপলোড হতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত এক হোমগার্ডকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানিয়েছেন ভোগাঁওয়ে সার্কেল অফিসার। ভাই, আমি ইসকে সম্বন্ধ মে কোই হামারে পাস তো রিপোর্ট তো আই নাই, আপকে ভিডিও ভাইরাল সে জানকারি হুই হ্যায়, ওর ইনকো পতা লাগা কে ই কাহাঁ কে হ্যায়, ওর দো হোমগার্ড হ্যায়, ই হোমগার্ড দিখাই দে রহে হ্যায়, এক হোমগার্ড তো এই ডিউটি পে আতা হ্যায়, দুসরে কা কোই অভি জানকারি নাই, সব পতা লাগা জায়েগা, ওর ইনকে বিভাগ কো ইনকে খিলাফ কার্রওয়াই কে লিয়ে লিখা জায়েগা। এনএম নিউজ।